এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখবো, আজ ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠক। এই ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠকে কি কি তথ্য উঠে আসবে সেদিকে আমাদের নজর থাকবে। যেটা মনে করা হচ্ছিল যে আজ পতাকা কি হবে সেদিকে সেটা যেমন জানা যাবে, অন্যদিকে আহ্বায়ক কারা হবে বা কে হবে সেদিকেও নজর থাকবে, চেয়ারপারসন কে হবে তারও নাকি নাম আসতে পারে, এবং প্রধানমন্ত্রীর মুখ কে হবে তার নামও আসতে পারে এমনটাই জল্পনা তৈরি হচ্ছিল। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন দেবাশিস, আমাদের প্রতিনিধি। দেবাশিস, ঠিক কি জানা যাচ্ছে, কি কি বিষয় উঠে আসতে পারে আজকের এই বৈঠক থেকে? দেখো, বিজেপি বিরোধী রাজনৈতিক যে জোট তৈরি হয়েছে ভারতবর্ষে, প্রায় 26টির বেশি, প্রায় 28টি দল আজকের এই বৈঠকে যোগ দেবে। যত দিন যাচ্ছে বৈঠকে রাজনৈতিক দলের সংখ্যা বাড়ছে, অর্থাৎ ইন্ডিয়া জোটের গুরুত্ব সেখানে আরো বাড়ছে, সংখ্যাও বাড়ছে, জোট বৃদ্ধি হচ্ছে। এবং উড়িষ্যা বেঙ্গালুরের পরে আজকে মহারাষ্ট্রের এই বৈঠক, এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ একদিকে যেমন তাদের বৃদ্ধি পেয়ে 26 থেকে 28টি রাজনৈতিক দল হয়েছে, পাশাপাশি আজকে সেখানে তৈরি হতে পারে আহ্বায়ক হিসাবে, অর্থাৎ এই জোটের কে আহ্বায়ক হবে তারও মুখ উঠে আসতে পারে। বেশ কিছু নাম রয়েছে সেখানে, সেখানে বেশ কিছু নাম আছে, তার মধ্যে আসতে পারে ওখানে উড়িষ্যার মুখ্যমন্ত্রী, তার নাম আসতে পারে সেখানে, ওখানে আসতে পারে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নাম সেখানে আসতে পারে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বসিয়ান, দীর্ঘদিনের রাজনীতিবিদ, বেশ কয়েকবার তিনি এমপি, তিনি 3টি টার্মের মুখ্যমন্ত্রী, দীর্ঘদিনের সাংসদ তার রাজনীতি, এবং 34 বছরের বামফ্রন্টকে সরিয়ে তিনি ক্ষমতায় এসেছিল, তো বলা যেতেই পারে তার অভিজ্ঞতা, এবং বলা যেতে পারে ভারতবর্ষের রাজনীতিবিদদের মধ্যে বসিয়ান রাজনীতিবিদ এবং এক্সপ্রেস, এবং যিনি কিন্তু লড়াকু নেত্রী হিসেবে পরিচিত, এবং মোদীর বিরোধী বিজেপি বিরোধী সরকারের যে মুখ বলা যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়, তারও নাম উঠে আসতে পারে। কেন, সোনিয়া গান্ধী ইতিমধ্যেই বলে দিয়েছেন তিনি কিন্তু চেয়ারপারসন তিনি হবেন না, তার শারীরিক অসুস্থতার কারণে। অর্থাৎ আজকের বৈঠকে একদিকে যেমন আসন বিন্যাস নিয়ে যেমন কথাবার্তা হতে পারে, এবং পাশাপাশি কিন্তু হতে পারে সেখানে কিন্তু রাজনৈতিক সেখানে জোট নিয়ে কথাবার্তা হতে পারে, এবং সেখানে আহ্বায়ক হিসেবে কি থাকবে কার মুখ উঠে আসবে তা নিয়ে কিন্তু এই দুদিনের বৈঠক, অথবা আজ এবং কালকের এই বৈঠকে উঠে আসবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তো সব মিলে বলা যেতে পারে যে বিজেপির বিরোধী জোট যে একত্রিত হচ্ছে এবং তা যে বিজেপির মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে তা কিন্তু স্পষ্ট করে আজ এবং কালকের বৈঠকে একটা মোটামুটি এটা হয়ে যাবে যে কোন মিনিমাম এজেন্ডার লড়াই করার যে ব্যবস্থা, যেমন যেমন পরিষ্কার যে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস বিজেপি সিপিএম, তৃণমূল কংগ্রেস কংগ্রেস এবং সিপিএম এক, মানে যেমন আসন সমঝোতা হবে না, পাশাপাশি কেরলও হবে না, কিন্তু বাকি যে জায়গাটা 80 যে জায়গাগুলো আছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে সেখানে আসন সমঝোতার জন্য কিন্তু তারা ঐক্যবদ্ধ লড়াই করবে, এবং সেই মানসিকতার জায়গা থেকে সে তৈরি একের বিরুদ্ধে একের প্রার্থী যে ফর্মুলা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে তা নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত সেরকমই রয়েছে। এবং আহ্বায়ক হিসাবে কিন্তু আজকে উঠে আসতে পারে এই বৈঠকে মুখ, আরো সময় এখনো আছে এবং চাইছে নিজেদের মধ্যে গুছিয়ে নিতে, এবং বেশ কিছু রাজনৈতিক দল এখনো কিন্তু কথাবার্তা বলছে ইন্ডিয়া জোটের সংখ্যা দিন সংখ্যা যাতে বাড়ছে, বিজেপি শাসিত মোদীর সরকারের কিন্তু রীতিমতো চাপ বাড়ছে, কেন ইন্ডিয়া জোট শক্তিশালী হচ্ছে, এবং সেক্ষেত্রে কিন্তু স্লোগান উঠে আসতে পারে ইন্ডিয়া জিত জোরেও, ইন্ডিয়া জিত জোরেও এবং ইন্ডিয়া জিতেগা, এই যে বার্তা যেটা রাহুল গান্ধী দিয়েছে সেই বার্তা নিয়েও কিন্তু হতে পারে, সেই স্লোগান হতে সামনে আসতে পারে। তো সব মিলিয়ে আজকে বৈঠক, এই বৈঠক কিন্তু আজ এবং কাল যথেষ্ট গুরুত্বপূর্ণ। তোমার কাছে যেটা জানতে চাইবো যে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছিলেন যে মল্লিকার্জুন খড়গে চেয়ারপারসন হিসেবে তার নাম উঠে আসতে পারে, কারণ সোনিয়া গান্ধী তিনি ইতিমধ্যে বলে দিয়েছেন তিনি চেয়ারপারসন হবেন না, সেক্ষেত্রে এটা কতটা গুরুত্বপূর্ণ তুমি কিভাবে দেখছো? দেখো, কংগ্রেস দল বলা যেতে পারে সর্বভারতীয় দল, এবং তাদের একটা সর্বভারতীয় একটা তকমা রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে, যেহেতু সংখ্যাধিক্যের কারণে সেখানে কিন্তু কংগ্রেসকে মূল দল হিসাবে দেখা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে সোনিয়া গান্ধী যখন হবে না তখন বসিয়ান কংগ্রেস নেতা এবং লোকসভার বলা যেতে পারে বিরোধী সেখানে হচ্ছে রূপজন খড়গে, খড়গে সে তাকে কিন্তু করা হচ্ছে, কেন তার বিষয়ে কিন্তু বিরোধী দলগুলো মোটামুটি তাদের কোনো আপত্তি নিয়ে আসে, যদি তার নাম উঠে আসে আহ্বায়ক হিসাবে বা চেয়ারপারসন হিসেবে তারাও কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলো সেরকম নেই, এবং সর্বোপরি যেটা যদি গান্ধী পরিবারের পক্ষ থেকে যদি কারোর মুখ উঠে আসতো তাহলে হয়তো বিজেপি যেটা মনে করা হচ্ছে রাজনৈতিক মহলে যেটা বক্তব্য যে গান্ধী পরিবার নিয়ে কিন্তু প্রচারের জট তুলতে পারত বিজেপি সরকার, বিজেপি নরেন্দ্র মোদী, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে মল্লিকার্জুন খড়গের বিরুদ্ধে কিন্তু সেরকম কিন্তু বলার কিছু নেই, অর্থাৎ
একদিকে যেমন বিরোধীরা অর্থাৎ বিজেপি বিরোধী রাজনৈতিক শক্তি যে ইন্ডিয়া জোট, তাদেরও যেমন কোনো আপত্তি নেই, পাশাপাশি কিন্তু মল্লিক অর্জুন খার্গে যে বলার মতো কিন্তু সেরকম কোনো বিয়ে এখনো পর্যন্ত সেই অস্ত্র কিন্তু বিজেপির হাতে নেই, অর্থাৎ বলা যেতে পারে যেটা বলেছে সেই জায়গাটা কিন্তু এখনো পর্যন্ত মল্লিক অর্জুন খার্গে যদি হয় তার নামটা কিন্তু গ্রহণ করতে পারে। কিন্তু যদিও জানিয়ে রাখি যে আরো বড় দল হিসাবে কিন্তু তার নামটাই উঠে আসছে, কিন্তু আরো অনেক রয়েছে, বসে আছেন সেখানে শরদ পাওয়ার রয়েছেন, সেখানে রয়েছেন নীতিশ কুমার রয়েছে, বিভিন্ন আলোচনা হবে আলোচনার ভিত্তিতে। এবং সর্বমোট দরকার হচ্ছে যে এই ইন্ডিয়া জোটকে একত্রিত করা, এবং সেক্ষেত্রে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নাম কিন্তু উঠে আসছে। এখন দেখার বিষয় যে সর্বসম্মতিক্রমে কোন নামটি এগিয়ে আসে এবং যে আগামী দিন, এবং তার পাশাপাশি তাদের যে রাজনৈতিক অফিস হবে সেই অফিস দিল্লিতে কোথায় হবে, কোন রাজনৈতিক দলের অফিস হবে না আলাদা কোন অফিস হবে, এই সবটা মিলেই কিন্তু এই আলোচনায় উঠে আসবে এই বিজেপি বিরোধী জোটের এই ইন্ডিয়া জোট। একদমই তাই। ধন্যবাদ দেবাশিস তোমায়, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠক চলছে আজকে এবং কালকে।